বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাব নদীর জলসীমা পাড়ি দিয়ে বন্য হাতি এলো বাংলাদেশে। শুক্রবার সকালে মিয়ানমার থেকে নাব নদী সাঁতরে একটি হাতি প্যারাবনের কাছাকাছি চলেছে। হাতিটি দেখতে পান স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা। পরে বন বিভাগকে খবর দিলে হাতি উদ্ধারকারী দলের সদস্যরা নাব নদীর প্যারাবনে অবস্থান নেয়। এরপর মাইকিং সহ নানা ধরনের কার্যক্রম চালানো হয়। নাব নদীর প্যারাবনে 15 থেকে 20 মিনিট অবস্থানের পর হাতিটি আবারও নদী সাঁতরে মিয়ানমারে চলে যায়। প্যারাবনের ভেতরে হাতির অবস্থানের কথা ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। এর আগেও গেল 2 বছরে কয়েক দফায় নাব নদী পেরিয়ে মিয়ানমার থেকে বন্য হাতি টেকনাফ চলে এসেছিল।